আবার আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস দর্শক দেশের পুঁজি বাজারে দিন শেষে খবর খবর জানতে চলে যাচ্ছি ঢাকা ও চিটগং স্টক স্টুডিওতে ডেসিতে আছেন রাজুরম রহমান আছেন মাহবুব রহমান ধন্যবাদ রহমান আপনাকে শুরুতে জানিয়ে দিচ্ছি মাত্র শেষ হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন এরই সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শেষ হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন এক হাজার আটাশি কোটি টাকার লেনদেনের বেশি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকের দিন লেনদেন তিন শেষে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি ত্রিশ পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো একাত্তর পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি এক পয়েন্ট পজিটিভ থেকে এক হাজার নশো এগারো পয়েন্টে দাঁড়িয়েছে লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে শেষার্ধে দর বেড়েছে একশো তিরাশিটি দর হারিয়েছে নিরানব্বইটি এবং সাতান্নটি প্রতিষ্ঠানের দ্বারা পরিবর্তিত অবস্থায় রয়েছে আর দিন শেষে টপ ট্রেটের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিল দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিএস ক্যাবলস আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আর আরম স্টিল প্যাসিফিক ডেনিমস রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর দিন শেষে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে টপ গেইনার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে পেনিনসুলা দ্বিতীয় অবস্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ রয়েছে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এইচার টেক্সটাইল লিগাসি ফুটের এবং কনফিডেন্স সিমেন্ট আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমে রয়েছে আরামিট দ্বিতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে রোহিমা টেক্সটাইল এছাড়া সেক্টর ওয়াইজ লেনদেনে দেখা যাচ্ছে সারা দিন জুড়েই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দুশো কোটি টাকার বেশি পরবর্তীতে লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে দুশো কোটি টাকা ছাড়িয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আটানব্বই কোটি টাকা এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের সর্বশেষ খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রাজিউর আপনাকে ধন্যবাদ দিনই শেষটা পজিটিভ ট্রেনের মধ্যে দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এর লেনদেনে দিন শেষে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইনডেক্সটি 86 পয়েন্ট পজিটিভ অবস্থানে দিন শেষ করেছে অবস্থান করছে 10045 পয়েন্ট এবং 30 ইনডেক্সে দেখা যাচ্ছে 122 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে দিন শেষে অবস্থান করছে 14864 পয়েন্টে এদিকে আজ যে কটি প্রতিষ্ঠার মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে একশো বাইশটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দিন এবং দর হারিয়ে লেনদেন হয়েছে মাত্র তেত্রিশটি প্রতিষ্ঠানের শতাংশের দিকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে আজকে দিন শেষে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে পিটিএল রয়েছে প্রথম অবস্থানে সিনো বাংলা রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে লিগেসি ফুটওয়্যার আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে এইচ আর টেক্সটাইল বেঙ্গল উইন্ডসোর কনফিডেন্স সিমেন্ট আইটিসি এবং প্যানিনসুলা এদিকে

তো এই ছিল স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর